হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং অরত্র। তো আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই চ্যানেলে। তো আজকের ভিডিওটা হচ্ছে যে যদি তোমাদের ওয়াটারমার্কের সমস্যা হয়, যে ভিডিওতে যদি ওয়াটারমার্কের জন্য ভিডিও ছাড়তে অসুবিধা হয়, ওয়াটারমার্কটা কী করে সরাবে তোমরা ভাবো, ওয়াটারমার্ক সরাতে গেলে টাকা দিতে হবে যে এডিটিং অ্যাপে, ফটো অ্যান্ড ভিডিও ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করতে হবে সেটাই আজকে দেখাতে চলেছি আমি। চোখ রাখো, এক্ষুনি দেখাচ্ছে খুব সহজ পদ্ধতিতে, ভিডিওটা বেশি বড় হবে না। একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আমাদের, সেটা হচ্ছে ওয়াটারমার্ক রিমুভার। সেটার লোগো আমি এখানে দিয়ে রাখছি এই জায়গাটায়, সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এই সমস্যা দূর করার জন্য দেখতে হবে আজকের পুরো ভিডিওটা। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো শুরু করা যাক। ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটা আমরা প্লে স্টোর থেকে পেয়ে যাব। এখান থেকে আমরা সার্চ করব যে ওয়াটারমার্ক রিমুভার সার্চ করব আমরা। এই যে ওয়াটারমার্ক রিমুভার সার্চ করে তারপর দেখো অনেক রকম অপশান দিয়ে দেবে, অনেক রকম অ্যাপ্লিকেশন দিয়ে দেবে তোমাদের সামনে, কিন্তু একটা নির্দিষ্ট জিনিস ডাউনলোড করতে হবে তোমাদের। সেই অ্যাপটার নাম হলো ভিডিও ইরেজার, অর্থাৎ এই অ্যাপটা। এই অ্যাপটা আমাদের ইনস্টল করতে হবে, বেশি বড় না, 18 MB মতন এটা ইনস্টল করে নেব। আর একটা কথা বলে রাখি, এটা লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিও। আমি আগের একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে এই ভিডিওটা আসছে, আজকেই এই ভিডিওটা আমি আপলোড করব। ঠিক বিকেল 5:30, এখন বাজে 7:30, এখন আমি এটা শ্যুট করছি। এটা ইনস্টল হয়ে গেছে, এবার আমরা এটাকে ওপেন করব। তারপর দেখো এরকম অপশান দেখাবে তোমাদের, দেখো চারখানা অপশান রয়েছে, সবটার মধ্যে লেখা রয়েছে কী করতে হবে। দেখো অ্যাড ওয়াটারমার্ক, তারপর রিমুভ ওয়াটারমার্ক ফ্রম ইমেজ, রিমুভ ওয়াটারমার্ক ফ্রম ভিডিও, ক্রপ, ভিডিও ক্রপ করার জন্য। তো আমরা দুটোতেই দেখে নেব, ভিডিও সবগুলোই আমরা শিখব। অ্যালাউ, একটা ভিডিও তোমাদের সিলেক্ট করতে হবে। এই যে এই ভিডিওটা সিলেক্ট করেছি। তারপর দেখো এরকম একটা স্কোয়ার তোমাদের সামনে দিয়ে দেবে, এটাকে তোমরা কপিও করতে পারো। এখানে টিপলেই কপি হয়ে যাচ্ছে, এদিক থেকে বড় ছোট করা যাবে। তো যেটাকে তোমরা রিমুভ করবে ওইটাকে ওখানে সেই মতন বসিয়ে দেবে, সেইটুকু করে। একটুও যেন লেখার ওপরে চলে না যায়, তাহলে কিন্তু ঘেঁটে যেতে পারে। তারপরে ওপরে যে ডান রয়েছে, ডানে ক্লিক করব। তারপর দেখো ভিডিওটা তোমাদের চালিয়ে দেখাচ্ছি, গ্যালারি থেকেই সরাসরি চালাচ্ছি অ্যাপ থেকে বেরিয়ে এসে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, দেখো কোনো ওয়াটারমার্ক কিন্তু নেই ওপরে, হয়ে গেল। এবার আমরা ফটো নিয়ে করব। এবার আমরা বেরিয়ে আসব এখান থেকে। তারপর যেটা রয়েছে রিমুভ ওয়াটারমার্ক ফ্রম ফটো, এখানে ক্লিক করব, ফটোটা সিলেক্ট করব, সেমভাবে এটাও করে দেব। এবার ডান, দেখো ছবিটা তোমরা দেখো, ওপরে কোনো ওয়াটারমার্ক নেই। অ্যাপটা খুব ভালো, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব,
ওখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আরও যেগুলো রয়েছে সেগুলো ব্যাপারে দেখাচ্ছি না ঠিকই, কিন্তু একটু তোমাদের বলে দিই। হ্যাঁ, এই এবারে দেখো, এই যে অ্যাপটা খুলেছে এই জায়গাটা আসছে। এবার যদি তোমাদের চ্যানেলের লোগো বা ওয়াটারমার্ক ইউজ করতে চাও, অ্যাড করতে চাও ভিডিওতে, তাহলে এই যে অ্যাড ওয়াটারমার্কে করবে, টেক্সট করতে পারবে তোমরা, ইমেজ করতে পারবে, ড্রয়িং করতে পারবে। আর যদি তোমরা ভিডিও ক্রপ করতে চাও, তাহলে এখানে ক্লিক করে তোমরা করতে পারবে ভিডিও ক্রপ। আর নিচে আরও অনেক কিছু রয়েছে, ভিডিও স্পিড বাড়ানোর জন্য, ভিডিও কভার দেওয়ার জন্য, স্মার্ট কাট আউট, অল রিমুভার, রিভার্স, অনেক কিছু রয়েছে এখানে। এটা হোম, তারপর মিনিতে এখানে সেটিংসগুলো রয়েছে। তো অ্যাপটা সত্যিই খুব ভালো, তো তোমরা ট্রাই করে দেখো, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো চলো, আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো এই কোভিড সিচুয়েশনে, সবাই প্লিজ মাস্ক পরবে এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে। তো আশা করছি কিছুদিনের মধ্যেই এই সিচুয়েশন থেকে আমরা বেরিয়ে উঠবো। তো আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।